পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় লালমনিরহাটে পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। আহতদের চারজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট থেকে এস এম আলতাফ হোসেন সুমন জানান, শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে এই ঘটনা ঘটে। একটি অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকগণ সংবাদ সংগ্রহ করতে গেলে পঞ্চগ্রাম ইউনিয়নের সাকরপাড় নামক স্থানে সাংবাদিকদের পথরোধ করে শাহেদ মণ্ডল ও তার লোকজন। তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেন। বর্তমানে আহত সাংবাদিকগণ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এরশাদ আলম জানান, ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে সাংবাদিকদের ট্রাইপড ক্যামেরা সহ সবকিছু উদ্ধার করা হয়, তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাদারীপুর রাজৌর উপজেলার রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সাধারণ সদস্য পদে 7 জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে পঙ্কজ বৈধ, ইউসুফ মৃধা, জামাল গাছি, টিটু হাওলাদার সংরক্ষিত সদস্য পদে সালমা বেগম বিজয়ী হন। রাজৌর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার আনিস, রাজৌর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি নারায়ণ চন্দ্র রায়, নির্মল চন্দ্র সরকার এ সময় নির্বাচন পরিদর্শন করেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রাজৌর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক রহমান।